এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. তারা বিয়ে পাস এক্সপিরিয়েন্স লোক চায়। তুই তো সবে বিয়ে পড়ছিস, পাস কর, পাকা হ। পাস কর, পাকা হ।
তাছাড়া তোর তো আবার রাজ্যলোকের খোঁজ হচ্ছে। সে যাদবটিকে জিততে হবে। পুরো মানুষটার খালি ঋণের বোঝা চাপাচ্ছে। এসে মালচ্ছি তোমার হাতে ওটা কি তোমার হাতে ওটা কি বাবাজি দড়ি দড়ি কেসলি হ্যাঁ দড়ি কলসি হলে না হ্যাঁ ব্যাপারটা বুঝতাম কিন্তু দড়ি কেসলি ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না ওটা সময় করে একদিন বুঝিয়ে দেবো আপনি সে তো অবশ্যই আন্দাজ করতেই পারছি আমি তো অন্য রাস্তায় এসেছিলাম আর কি কেন বাড়ি ভাড়া তো কিছু বাকি নেই পক্ষে সম্ভব নয় বরং বাড়ি ছেড়ে দিলে যে টাকাটা আপনি খেসারত দিতে রাজি হয়েছেন সেটা দিয়ে বাড়িটা একবার ভালো করে মেরামত করিয়ে দিন দশ বছরের মধ্যে তো দুই একবার কলি ফেরানো ছাড়া কিছুই করেননি বাড়িটা যদি আমার নিজের পৈতৃক বাড়ি বলে ভাবতে পারতো তাহলে করতো কিন্তু এই যা বললে বাড়িটা তো এখন তোমাদের কাজে মেরামতটাও তো আমরাই করিয়ে নাও আচ্ছা চলি মা লক্ষ্মী তোরি আমার টেলিফোনটা বাদ দিয়েছে ধরো না হ্যালো হ্যাঁ আমি অসীমের বাবা কথা বলছি নমস্কার না বাড়িতেই আছে একটু ব্যস্ত রয়েছে গোপাল মা টেলিফোন করছিলেন জানি জানো হ্যাঁ আজ গোপাল জন্মদিন আর উনি তোমাকে এক ঘন্টা আগে অর্থাৎ ঠিক ছটার সময় আমাকে ওখানে পৌঁছতে বলেছে কারণ আজকের এই শুভ দিনে গোপার সঙ্গে আমার এনগেজমেন্ট উনি ওখানে অ্যানাউন্স করবেন তাই তো ঠিক ছটায় পৌঁছব গোপালের বাড়ি
ইন্সপেক্টর অন দ্য স্পট উনি ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, ভদ্রলোকের পকেট থেকে নাম ঠিকানা পাওয়া গেছে আর হাতের থলে থেকে একটা ঠিকুজিও পাওয়া গেছে। তাতে মনে হয় তিনি তার মেয়ের সম্বন্ধ ব্যাপারে কোথাও যাচ্ছিলেন। ও আপনি কিছু ভাববেন না, আমার মনে হয় কেস কিছুই টিকবে না। না না, আমি ও কথা ভাবছি না। আমি ভাবছি যে একটা জীবন এইভাবে চলে গেল তার জন্যে ভদ্রলোকের অসাবধানতাই দায়ী। কি বলেন ইন্সপেক্টর? আই থিঙ্ক সো। তোর বাড়িতে কোনো খবর? হ্যাঁ, আইডেন্টিফিকেশনের জন্য তো কোনো লোকের প্রয়োজন। তার বাড়িতে খবর পাঠানো হয়েছে। ল্যাস গুড, ল্যাস গুড, ল্যাস গুড। ছেলেটার মুখ দেখে বেশ ভালো মানুষ বলেই মনে হয়।
ছেলেটার চেহারার মধ্যে কিরকম একটা গোবাচেরা গোবাচেরা ভাব। মনে হচ্ছে এই ব্যাপারে ওর কষ্ট কেন কম হয়নি। আরে রাখা কষ্ট কম হয়নি, নিজে বাঁচানোর জন্য এক গাদা সাজানো মিথ্যে বুলি বলে গেলে গড়গড় করে। ঠিক কথা, কষ্ট ভান ভান সব ভান, কষ্টর এতটুকু হয়নি। আমার কষ্ট তোমরা কেউ বুঝবে না বাবা, কেউ বুঝবে। ঘুরে ফিরে সেই ভদ্রলোকের অসহায় চেহারাটা সব সময় আমার চোখের সামনে ভেসে উঠছে। আমার ফুলের জন্য একটা জীবন এমন ভাবে নষ্ট হয়ে গেল। কারণ ব্রুট করলে ওর থেকে তো কোনো নিষ্কৃতি নেই। বাট আই কান্ট হেল্প মাই গিলটি কনসায়েন্স। আমার সবসময় মনে হচ্ছে আমি যেন তাকে ছেলেটা, সে যদি ভদ্রলোকের একমাত্র ছেলে হয় তাহলে সারা সংসারটাই একেবারে বিপদ। আমি তার অ্যাবসলিউট রিস্ক। আমি একবার যাব। কোথায়? ওই ভদ্রলোকের বাড়ি। না না না, যতদিন না ওদের মানসিক অবস্থা একটু ফিরিয়ে আসে ততদিন তোমার ওখানে যাওয়াটা ঠিক হবে। তুমি বুঝতে পারছো না কেন, তোমার উপরে ওদের সবচেয়ে বিরুদ্ধ মনোভাব থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু তাহলে আমি তো আর ডোন্ট বি আপসেট মাই বয়, ডোন্ট বি আপসেট। যা করবার আমি করছি, ইউ টেক ইট ইজি অ্যান্ড রিল্যাক্স। কেন তুমি এত ভাবছো বলো তো, কি হয়েছে তোমার যে এত আকাশ পাতাল ভাবছো? কেমন এমন হয়ে যাচ্ছ তুমি? তুমি যেন কেমন কেমন কথা বলছো না আজকাল, বুঝতে কষ্ট হয়। সবারই তো কিচ্ছু দেব, আর কটা দিন অপেক্ষা করবো, দেখবে যে ঠিক তোমাদের মতো হয়ে গেছে, তখন আর কিচ্ছু বাকি থাকবে। সিনেমা, হইচই, পিকনিক, পার্টি, গার্ডেন পার্টি। Hey, hey, hey.
আপনি বরং আরেকবার ভালো করে যাচাই করে নেবেন। দেখুন, অজ্ঞানই করুক আর অজ্ঞানই করুক, আমার বাবাকে যে খুন করেছে তার সপক্ষে কোনো কথা শোনবার মতো মানুষ নিক আমাদের নেই, আর সেই জন্য আমরা আসিনি। তবে কি জন্য এসেছ তাই বলো। দেখি, এই 500 টাকা অনুগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে যাচ্ছি। এ টাকার আমাদের কোনো প্রয়োজন নেই, এ টাকা নিলে আমার বাবার অসম্মান করা হবে। টাকাটা আমি তো পাঠাইনি। বলবেন কোর্ট পাঠিয়েছে, কিন্তু সেখানে ফেরত দিলে কোর্টকে অবমাননা করা হয়, তাই টাকাটা যখন আপনাদের ফেরত আপনাদেরই দিয়ে গেলাম। নমস্কার। শোনো 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 মা, মাফ করবেন, শোনবার মতো আর কিছুই নেই, বিশেষত আপনাদের কাছ থেকে। তোমার ছেলে আমাদের ফিরতে বাধ্য করলো। সত্যি যাই বাবু, খোকা পিটুলালি বিহেভ করছে আজকাল। এতগুলো লোকের আনন্দ ওর এইভাবে নষ্ট করে দেবার কোন অধিকার নেই। খোকা কোথায়? এ তো গেল ওপরে বোধ হয়। বসো বসো, সব শুনে আমাদের বাঁচবার মতো মুড কারো নেই, আমি চলি। একটা কথা তোমায় বলি জামাই বাবু, ছেলেকে নর্মাল হতে শেখাও, এত টেম্পারামেন্টাল হলে ভবিষ্যতে ওর অনেক কষ্ট পেতে হবে। কি হলো তা বলবে তো? এটা তোমার ছেলেকে জিজ্ঞাসা করো। কি তুমি যাবে না? তোমরা যাও, আজ আমি সংসার থেকে পুরো ছুটি নিয়ে বেরিয়েছি, আমার তাড়া নেই। আয় গোপা। ব্যাপার কি বলতো অঞ্জন? আমার মনে হয় দাদা, অ্যাক্সিডেন্টটা খোকার মনে একটা চাপ এনেছে, থেকে থেকে ওর মনে পড়ছে সে ঘটনা, ফলে একটা অপারেশন, আর তা থেকে একটা সাইকোসিস অফ অ্যাফেয়ার হচ্ছে ওর। বলিস কি রে? আচ্ছা দাদা, অ্যাক্সিডেন্টের মূলে এমন কিছু থাকতে পারে যে সে খবর আমরা কেউ রাখি না। ওর মতন একটা পাকা ড্রাইভার, ধীর মনে এরকম একটা অ্যাক্সিডেন্ট করবে বলে তোমার মনে হয়? তাহলে তুই বলতে চাইছিস যে সেদিন খোকার মনটা খুব অস্থির ছিল? শুধু অস্থির নয়, অসুস্থ ছিল বলে। কি যে বলিস তুই, তা ঠিক দেখবি বেরিয়ে গেল লোকটা। গোপাল বার্থডে, তার সঙ্গে তার এনগেজমেন্ট অ্যানাউন্স, আমার কথা। তুমি পুরুষ মানুষ দাদা, সেদিন বৌদি থাকলে ছেলের মন ঠিকই বুঝত। Maybe you were right, and if you are right, then it is too late. Better late than never. কি করতে বলিস আমাকে? আমি বলি ওকে আত্মীয় স্বজনে সাজানো শোকের থেকে বাইরে বার করে দাও। এনিওয়ে, খোকাকে তোমরা সত্যি খোকা করে দিয়েছো। ও বেড়ে উঠুক, ও হাত দিয়েছে তুমি জেনে যে খোকা নিজে কি চায় মনে হয়? বাকিটা তুমি জেনে নাও। ইউ আর হিজ বেস্ট ফ্রেন্ড। আমি চলি দাদা। সে কি রে, একসঙ্গে খাবো যে? আজ আর না, যখন ছুটি পাওয়া গেছে
সেই ফাঁকে নিজের কাজের জন্য বাড়ির কাজ ছেড়ে নি। তোর গাড়িটা নিয়ে যা। তোমার মতন বয়সে ওকে এরম করেই খাইয়েছি, আর এ বয়সে ওর একটু কম খাওয়াই ভালো। বলেছিস ভালোই বুঝু, তবে কথাটা পুরোপুরি কাজে লাগাচ্ছিস বাবা, ভালো মন্দ হলে আমাকে একশো দিচ্ছি। কতখানি দিলি? হ্যাঁ হ্যাঁ খাও বাবু। ফিরে পেল যাবো নিচে বসবার ঘরে তেলে এই পাঁচশো টাকা রাখা ছিল, সেক্রেটারি বাবু আপনাকে দিতে হবে। সেই ভদ্রলোকটি মেয়েটি এসেছিল। কার মেয়ে? ওই যে বিনয়, বিনয় বাবু, বিনয় গাঙ্গুলি। তার মেয়ে জরিমানার টাকাটা ফেরত দিয়ে গেল। আমি কত বললুম, অনেক করে বোঝাবার চেষ্টা করলুম, আর কিছুতেই শুনল না। বলে যে এই টাকা নিলে তার মৃত বাপের অপমান করা হবে, আর তোমাকে তো তার বাপের হত্যাকারী বলে গেল। চুপ করে বসে আছে কেন? খাও খোকা। আরে সবই যে পড়ে গেল, কিছুই তো খেলে না। আর খেতে ভালো লাগছে। তুমি কি আবার বলছিস? তবে বলবো কাকে? খোকাকে এই সময় কথাটা না বললেই চলছিল না? দুটি হাসি খাতার মধ্যে খেতে বসলো। আর খুকি তুমিও যাচ্ছো ওটা? আরে আমি তো খেলুম খেলুম। আচ্ছা তোমরা বাপ বেটা মিলে কি ভেবেছো বলতে পারো? বসো বসো বসুন বসুন, উঠেন কেন বসুন। আসলে আমিও জানতাম না যে আপনার বাবা প্রভিডেন্ট ফান্ড থেকে একটা মোটা রকমের টাকা ধার করে রেখেছেন। আই এম ভেরি সরি যে এখন আপনারা কিছুই টাকা পাচ্ছেন না। ইউ ক্যান সি ইট ইয়োরসেলফ। না থাক, দেখি আর কি হবে। দেখ এখন মেয়েটাই পিস্টের খুব ডিমান্ড, টাইপে যদি শিখতে পারিস তবে আর তোকে পাই কি? ঠিক ঠিক আছে কি হয়েছে? আরে শিখতে তো বেশি সময় লাগে না, চল 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 টাইপিস, তুই টাইপিস ছবি। India needs today is not law, but love. So, never before has India's position of force, been so precarious as it is today. But now, let me check up the official bench.
হ্যালো, হ্যাঁ আমি খোকা কথা বলছি। বলো মাসি। বলবার আর কি আছে, শুধু জানতে চাইছি তুমি খোকাকে টেলিফোন করেছিলে কিনা। আবার বলছো কেন? তোমার যে সামান্যতম কাজটি বস্তুকে পর্যন্ত লোকিয়ে যাবে এটা আমি কখনো ভাবতে পারিনি। এইরকম একটা ব্যাপার করলে গাড়ি থেকে নেমে যাওয়ার পর তার কাছে তুমি একটা এখনো চাইবে, এটা কিন্তু আমি নিশ্চয়ই আশা করেছিলাম। তোমার কি হলো খোকা? আর সারা জীবন তোমাদের একই সঙ্গে কাটাতে হবে। খোকা, খোকা, তোমরা কেউ আমাকে বুঝতে চাই? তোমাদের প্রত্যেকের লাইটিং ডিসলাইটিং গুলো আমার উপর চাপাতে চাই। কিন্তু আমি তো একটা মানুষ নাকি? শোনো শোনো আমার কথাটা শোনো। ওহ, বলি আমাকে বলতে দেবে নাকি? অরূপ, হ্যালো, হ্যাঁ অরূপ বাবু আছেন? আপনার নাম? নাম জিজ্ঞেস করছি। আমার নাম বলুন। শঙ্কর কথা বলবে। শঙ্কর? হ্যালো, বলুন যে শঙ্কর বাবু কথা কইবেন। হ্যাঁ কে? অরূপ বাবু, এই নিন শঙ্কর বাবুর সঙ্গে কথা বলুন। হ্যালো, কে? অরূপ? তবু ভালো, শঙ্কর বাবু কথা বলবে শুনে কেমন ঘাবড়ে গিয়েছিল। কার? ডুমেরি ছিল, ট্যাঙ্কি পেট্রোল ছিল, ভাবলাম রোজ তো কলেজে যাচ্ছে, আর একবার ডায়মন্ড হারবার গেলে মনে হয় না, চলে গেল। হ্যাঁ একা কেন, সঙ্গে আরও ছিল দুজন, ওই থার্ড ইয়ারের শ্যামল আর রমা। আরে না না না, রমা নয়, রমা রমা। বান্ধবীটা আমার ওই একটি পাশ করা তোমার কর্ম নয়, অন্যের নোট আটকে রেখে যতই মুখস্থ করো না কেন, তার কারণ কি জানো? তোমার মা বাপের কোনো দৃষ্টি নেই তোমার প্রতি। আর আমার বাবা মা, বিশেষ করে আমার মা, সবসময় কাছে কাছে রয়েছে, একদম পাশে, একেবারে পাশে। কি হলো রে তবে? না না কিছু না, কিছু না, এই শঙ্করটাকে বোঝাচ্ছি। দেখ শঙ্কর, তোমার মা রয়েছেন পাশে, তাই বলো, বলে যাও যা তোমার খুশি। আমি তো রে দেখুন আপনার টেলিফোন থেকে ব্যবহার করতে পারি। দাঁড়া শঙ্কর বাবুর হয়ে যাক, বলে মানে ওনার আগে হয়ে যাক। বেশ তো, একটা কম্প্রোমাইজ করা যাক, সিনেমা দেখাবো আমি, কফি খাওয়াবো তুমি, কেমন? চলুন গিয়ে সেই রেস্তোরাঁটা অপেক্ষা করছি। আচ্ছা 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 বাবা, আচ্ছা হারি দেখেছিলাম।
অন্য কোথাও রাখিস নি তো? না না, ভূত হবে কেন? জানি না বাবা কি হবে। থেকে নিয়ে এলাম আগাম 500 টাকা, তাও কি কিছু উড়ে গেল তাও বুঝি না বাবা। এখন বেরোবো কি করে? মা তোমাদের কিছু হবে না রে? আমার কাছে কিছু কিঞ্চিত হতে পারে। তা তুমি আজ ভালো করে গিলে পিটে নিয়েছো তো? হ্যাঁ। তবে আর দেরি কেন? চলো দুর্গা বলে বেরিয়ে পড়া যাক, লাল দিঘির আশপাশটা ভালো করে চড়তে হবে তো। চলো চলো। জানো মা, দিদির টাকা বোধহয় ছড়িয়ে নিয়েছে। ও নেবে কেন? হ্যাঁ আমি দেখেছি, দিদির বিছনার তলায় না করতে পারেন,
আপনার ক্ষমাটুকু চাই। যাকে একটু মারে কে রেখে দিন, মারে কে দিন, যত্ন করে রেখে দিন। এর দাম 5,000 টাকা। আপনাকে হৃদয় নাচলে তো ভুলেই গেলেন। ভুলবো কেন,
বলেছি তো হাতে টাকা এলে তুমি তোমার টাকা পেয়ে যাবে। হাতে টাকা এলে কেন খাওয়াটা সব ফেলবেন? বেলা আসছি না ফেলেছি, বেলা আসছি। কি শুনলে? ওই টাকা এলো ভালো, খুব ভালো। আমি তো আমার নেপালি আমাদের খুঁজে আসলাম, দেখো কিছু নাই, দেখো কপাল আছে। নেবেন আমার দোকান থেকে যখন যা দরকার নিয়ে যাবেন, টাকা যখন আপনার হাতে ইয়ে পড়ছে তখন আমার টাকা পাবো। ব্যাপারটা কি বলো তো দিদি, হাতে টাকা এসে পড়েছে এই খবরটা তোমাকে কে দিলে? ও মা, খবর দিতে জানে আপনাকে বাড়ি আলাইটাই হয়ে গেল। কি ওই আপনার বাবা যিনি গাড়ি চাপা দিয়েছিলেন? হ্যাঁ, তিনি কি তিনি তো চাইছিলেন আপনাকে বাড়িতে এই 5,000 টাকা দিয়ে গেছে। এই এলুম একবার সব শুনে বেশ ভালো হয়েছে, বড্ড অসময় পেয়ে গেলে টাকাটা। হ্যাঁ ভালো কথা বলছেন, বিনয়ের শ্রাদ্ধের সময় যে টাকাটা জোগাড় করে দিয়েছিলাম সেটা এবার শোধ করে ফেলুন। অবশ্যই এর জন্য কোনো তাড়া ছিল না, কিন্তু টাকাটা যখন পেয়েই গেলেন তখন ওই যে কথায় বলে না, শত্রুর শেষে রাখতে নাই, চুকিয়েই ফেলুন। চলি বৌঠান, চলি মা। টাকাটা তাহলে সত্যিই নিয়েছো তুমি? পেতে না নিলেও নিয়েছি। ও তাই বুঝি কিছুই জানাও নি আমায়? তোমার খোঁজ মেজাজ জেনে অপেক্ষা করছিলাম। অভাব অভিযোগের চাপে পড়ে তোমার মেজাজ যা দিন দিন হচ্ছে সে তো দেখতেই পাচ্ছি। ছোট ভাই বোনগুলো কেউ ঝাল ঝাড়তে বাকি রাখছো না। ওর টাকাটা তুমি কেন নিলে মা? সে যদি এখনো না বোঝে সুজাতা, আমি তোমাকে কি করে বোঝাবো বলো? টাকা তুমি কিছুতেই নিতে পারবে না মা। টাকার জন্য আত্মসম্মান খর, টাকার অভাবে আত্মসম্মান বজায় থাকছে, তাই বলে একটা খুনির কাছ থেকে যে তোমাকে এই বেশ পড়িয়েছে তার কাছে হাত পেতে টাকা নিতে পারলে তুমি? শুধু নিয়েনি, সে অনুতপ্ত তাকে আমি ক্ষমাও করেছি। তাকে তুমি ক্ষমা করো নি মা, ক্ষমা বেঁচেছ, টাকা নিয়ে তাকে তুমি ক্ষমা বেঁচেছ, তিনি টাকায় তাকে তুমি কিছুতেই ক্ষমা করতে পারতে না। বললি শুনে থাক, হ্যাঁ টাকার জন্য আমি তাকে ক্ষমা করেছি। এত বড় কথা, এত বড় কথা তুই আমাকে বলতে পারলি? তোর জিতি বসাটা ছাড়া এই টাকা সে অবশ্যই মরে। আমি তুমি ক্ষমা করো মা, আমায় তুমি ক্ষমা করো। তুমি ঠিকই বলেছ, সময় সময় মেজাজটা যেন কিরকম ঠিক রাখতে পারছি না, বিপদের কোনো আভাস থেকে কিরকম যেন উতলা হয়ে পড়ছি। কিন্তু উতলা হলে চলবে না, কিছুতেই চলবে না। আমি তুমি ক্ষমা করো মা, আমি তুমি ক্ষমা করো। আমার কোথাও আফসোস হয় না, তোমার এই মনকে টাকা দিয়ে ওজন করতে এসেছিল কিনা একটা অর্থ সর্বস্ব শক্তিহীন কাপুরুষ। Thank you.
খোকা। হ্যাঁ বাবা, তোমার খোকা। হাওড়া স্টেশন কি? বাবা, তোমাকে এক্ষুনি একবার দেখতে চাই। আই মাস্ট সি ইউ রাইট নাও। না না না, তুমি চলে এসো। হ্যাঁ, কেন চলে এলাম? কেন বাবা, এক সময় যেতে না যেতেই মনে হলো যেন তোমার কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আবার ফিরে আসতে না আসতে মনে হচ্ছে যে সেই পুরনো সেট আপটা ভয়ানক কাছাকাছি চলে এসেছে। একটা একটা ভয়ানক দোতলার মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, তুমি এসো এসো বলছি। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বাবা। আমরা সেই দমদমের বাংলোর চাবিটা কি তোমার কাছে আছে না দারোয়ানের কাছে? এক্স্যাক্টলি সো, ফর ইউ আই এম ইন টাউন, ফর আদার্স আই এম আউট। একটা থাকা আর না থাকার মাঝে মাঝে একটা কিছু করতে চাই। খোকা তোমার সাবালক হচ্ছে, চমৎকার জায়গা তুই তো। হ্যাঁ, যেদিকে তাকাও সবুজ আর সবুজ, একেবারে র গ্রিন। এতদিন পরে আই কুড ব্রিথ সাম ফ্রেশ এয়ার। তাহলে এখানে তো সত্যি সত্যি ভালো লাগছে বল। ভালো লাগছে মানে? এরকম ভালো লাগেনি কখনো। তারপর এক মানুষেরই মেলা। কি যে গেছলে কেন? বাসে বড় রাস্তায় বাস চলে বলো কি? হ্যাঁ, ওই নোংরা ঘিঞ্জি বাসের তুমি গেলে? হ্যাঁ, দশ জনের একজন হয়ে সুরেশ মৈত্রের ছেলের খোলসটা ফেলে রেখে দিই, কোনো অসুবিধাই হলো না। হ্যাঁ জানো, দুপুরবেলা যে নিয়ে হয়েছে আমার মহা বিপদ, কিছুতেই কাটতে যায় না। ওই সময়টাতে কেমন যেন একটা বেকারত্ব আমার করতে দুপুরবেলাটা কিন্তু একটা কাজ আমার জুটেছে, দুটি ঘন্টা সাঁতার। কোথায়? কেন আমি তো পুকুর রয়েছে। কেন পুকুর? হ্যাঁ, পুকুরে কি বলছো? কি তোমাদের ম্যালেরিয়া করবে? ধরুন না, সেটাকে তো জানা যাবে। খোকা কি? আই মাস্ট সে আই এম রিয়েলি ভেরি গ্ল্যাড, রিয়েলি ভেরি গ্ল্যাড। আমি তোমাকে পরীক্ষা করছিলাম, গ্ল্যাড ইউ লাইক। তোমার পাওয়াটাই আমার চাওয়া। তোমার সুখী হও, শান্তি আসুক। এসে গেছে। যার কথা বলছিলে বলতে বলতেই এসে গেছে। কে? শান্তি। ও হা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 
খেয়েছো কিন্তু? শান্তি পদ মুখ রক্ষে করা চাই। তোমরা একটু বলো কোথায় যাচ্ছি? অধুনা গুটিকার সঙ্গী সাথী জুটেছে, ঘুড়ি উড়িয়ে আছে। নতুন মাঞ্জা দেওয়া হয়েছে কিনা? কিরে মদনা, পল্লাটা আসেনি? যাই বলিস, মানসিক বল দেখালে বটে ওই মেয়েটি। মেয়ে তো নয় কেন, ওগুলি শিখা
প্রয়োজনীয় গোটা জিনিসপত্র রয়েছিলাম, যেমন বিনা নিলে কাপড় কাচা সাবান, সিনেমাটি জিনিসপত্র পরিষ্কার করার জন্য পাওয়া যায়। ওখানে আমাদের দরকার নেই, অন্তত নোংরাটা রেখে ব্যবহারের পরে দিন। বাড়ির মেয়েদের কাউকে ডাকবেন? ডাকুন না কাউকে। কেউ নেই। কেউ নেই? আসুন না ভেতরে। না, ভেতরে যাওয়ার দরকার নেই, এখান থেকে বলছি। এই পেতলের জিনিসপত্র পরিষ্কার করার জন্য সব লোক থাক। তোরা দেরি করিস। হ্যাঁ মা, আজ একটু ফিরতে দেরি হয়ে গেল। শুনি আজ এখনো সেদিন। হ্যাঁ বলো কি মা, দিনে তোরা বাইরে বাইরে কাটাস, সে একরকম থাকে, তাতে তোদের ফিরতে দেরি হলে বুকটার মধ্যে কাঁপতে থাকে। তোমার মা বাবা না হয় পাঠিয়ে গেছে, কিছু দেরি হয়েছে, হয়তো আমাদের এতক্ষণ ফিরে এসছে। কি আছে কপালে? না না, তা কি করো। দুবার হেঁটে পেরে লাভ কি, তুমি শুয়ে পড়ো মা। কোথায় যে গেল সে নেই। খাবো না। কেন?
এই আপনার টি এই গেলে বসেন আপনার সেকশন ইনচার্জ সাহেবের ঘরে গিয়েছেন এক্ষুনি আসবে বসুন আমি আপনার স্টেশনে পাঠিয়ে এই যে আপনি এসে গেছেন আরে বসুন 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 নেওয়া
আপনি স্টেশনে হিসাব পেয়েছেন? আচ্ছা ততক্ষণ এটা রেডি করুন, আমি দেখছি আর কি যাওয়া যায়। আপনার স্পিডটা একেবারে নেই, ভেরি স্লো। সবগুলি ঘন্টা খানেকের মধ্যে দরকার। দেখুন মিস গাঙ্গুলি, সুজাতা গাঙ্গুলি। সুজাতা গাঙ্গুলি। আমার কিন্তু সবচেয়ে ভালো লাগলো ওর ওই সলজ্জ সলজ্জ ভাব। এখন বলছো মাইনি সুজাতা গাঙ্গুলি মিলিটার লেটার কই হলো? এই হয়ে গেছে। আনুন আনুন তাড়াতাড়ি, অনেক দেরি করিয়ে দিলেন। চিঠিগুলো সই করে ডেসপ্যাচে না দিয়ে তো বেরোতেও পারছি না, অনেক আর্জেন্ট চিঠি। এটা টাইপিং স্কুল না মিস গাঙ্গুলি, এখানে শেখবার জন্য কোম্পানি মাইনে দিয়ে লোক রাখে না। আর্জেন্ট চিঠি এদিকে আধবেলা কেটে গেল, আগে বললে অন্য কাউকে দেওয়া যেত। একটু সুযোগ দিন, আর হবে না, ভালো করে বুঝে নিলে আর হবে না। এর আগে কোথাও চাকরি করেননি বুঝি? না। কি করে চাকরি পেলেন? ইন্টারভিউ দিতে হয়নি? দিয়েছিলাম। দিয়েছিলেন? তবে টেস্টে উঠলেন কি করে? টেস্ট দিইনি তো। সে কি উইদাউট টেস্টিং চাকরি পেয়ে গেলেন? হ্যাঁ, এই কোম্পানি ডাইরেক্টর মিস্টার সেনের সঙ্গে দেখা করেছিলাম, তার এক বন্ধু রেকমেন্ডেশন নিয়ে। তবে আর কি, এখন তো লাঞ্চ আওয়ার।
অন্যায় মাফ করুন, একটু সুযোগ দিন আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন যান। আমি বলি কি, টাইপ স্কুলটা তুই ছাড়িসনি, আর কিছুদিন সে সপ্তাহে অন্তত দু তিন দিন, নইলে যা বলছিস চাকরিটা তো থাকবে না সুজাতা, চাকরি তোকে রাখতেই হবে। জানো বড্ড ভয় করছে। আরে তোর প্রথম প্রথম ওর এরকম একটু আধটু হয়, যা বলছিস ডিপার্টমেন্ট বসতে তো ভালোই মনে হয়। হ্যাঁ লোকটা তো ভালো বলেই মনে হয়, নামটা কিন্তু খুব খারাপ। কি নাম? অসীম মৈত্র। না না সে নয়, সে চাকরি করতে যাবে কেন? সে চাকরি করতে যাবে কেন? আরে সে তো নিজেই হাজার হাজার টাকা একে ওকে বিক্রি দিয়ে বেড়াচ্ছে। চেহারাটা কিরকম বলতো? পরিষ্কার ছিমছাম গোপ আছে। হ্যাঁ গোপ আছে, আর সেই বেটাকে দেখতে পেলুম নে রাস্তায়। কাকে? আরে ওই 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 সুজাতাদির বাবা থেকে গাড়ি চাপা দিয়েছিল। ও ও ওই বেটা অসীমকে। হ্যাঁ 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 দেখলি কোথায়? আরে শোন না, আমাদের মোড় থেকে দেখি বাবু বাসে উঠছে, আমার মনে হয় কি জানিস ভয় ধরে একবার গাড়ি ফাড়ি চড়া করে ছেড়ে দিয়েছে বুঝলি। আর ওই একবারে গোপ রেখেছে। তোকে যদি কোনদিন হাতের কাছে পাই না তা জ্ঞান তো ডবলা। মিস গাঙ্গুলি এগুলো রেডি করে ফেলো। আপনাকে কম কাজ দেওয়া যাবে? না না আমি সে কথা বলিনি, আমি বলছিলাম এতগুলো আর দুটোর মধ্যে বেড়ে উঠবো কি? না পারলে দুটোর পর থেকে করে দিয়ে যাবে, পারবো না বলে তো কোনোদিনই পারবেন না, চাকরি রাখতে হলে তো পারতেই হবে আপনাকে। তাহলে আপনি সত্যি দিতেন? হ্যাঁ আমি চলে নিয়েছি আমাদের, দেখি কখনো হলো মোটে চারখানা, এরকম করলে সারা রাত লেগে যাবে আপনার। ওহো অ্যান্টিসিপেশন স্পেলিং মিস্টেক করেছেন যে, স্পেলিং গুলো একটু ভালো করে চেক করবেন। এই যে অভয় বাবু। নমস্কার স্যার। নমস্কার, কোন দিকে? রেসের মাঠে নাকি? না স্যার। হঠাৎ অসুপ্রীতিতে ভীতরাগ? আর বলবেন না স্যার, একদিন একরকম চলছিল ছেলে মেয়েদের মাথা ব্যথা ছুঁয়েছে, হঠাৎ গত রোববার গিন্নি কালী পাচ্ছে প্রতিজ্ঞা করে নিলেন, ঠাকুর দেবতার নাম নিয়ে তো জাতি করা চলে না স্যার। তা তো বটেই। তাহলে অষ্টমের যজ্ঞ বন্ধ, বড় বেকায়দায় পড়েছেন অভয় বাবু, সব আশাই তাহলে নিরাশা। হ্যাঁ এখন সেসব আশার ঘুরে বালি পড়ে গেছে স্যার, অনিবার্য আমার কাছে মিশছে,
অন্যদিন সন্ধ্যা পর্যন্ত অফিসে কাটিয়ে তারপর বাড়ি গিয়ে খেয়ে দেয়ে চুপ করে শুয়ে থাকে। এখন ভেবে দেখুন স্যার, এই শনিবার ভর দুপুরবেলা বাড়ি যাওয়া মানে রাজ্যের খেজাল। সিনেমা যাবেন? তিনটে শো। কেন জান না, সময়টা কাটবে ভালো, তারপর সন্ধ্যের পর বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে টুপ করে শুয়ে পড়বেন। হ্যাঁ, না আমার একটা কাজ পড়ে গেছে, যেতে পারবো না। হ্যাঁ শুনুন, আপনার সিটের পাশে এক বুড়ো ভদ্রলোক এসে বসবেন, তাকে বলবেন যে আমার একটা কাজ পড়ে যাওয়ার জন্য যেতে পারলাম না। তিনি আমার বন্ধু। বন্ধু? একটি তো বন্ধু আমার। বাবা, এটি ইংরেজি বাইসকোপ। যান যান। শেখার এমন একটা স্কুল আর শেখাবার এমন একটি মাস্টার জোগাড় করেছিলেন বলে শিখবেন তো ওখানে দাঁড়িয়ে কেন, চেষ্টা চেনে এখানে এসে বসুন। মার্জিন রাখবেন, এটা আঙুলগুলো এরকম ভাবে প্লেস করবেন খুব লাইটলি, এ এস ডি এস, এগুলো অবশ্য ফান্ডামেন্টাল ব্যাপার স্কুলেই শেখায়। স্কুলে তুলে শিখেছেন কোনোদিন? সেটা হাতুড়ে ব্যাপার। এখনো তো শিখছি। এটা বুঝতেই পারছি। তাই শেখা পর্বটা কতদিন ধরে চলছে? প্রায় মাস তিনেক হল। আচ্ছা দেখো, আলতোভাবে স্ট্রাইক করবেন। এইবারে সমান স্পেসের জন্য এই ইয়ার থেকে এরকম ভাবে টানবেন। দেখুন কাঁচকলা, শুধু প্যারাস্পেস লক্ষ্য করলেই হবে না, ফার্স্ট ওয়ার্ডটা ইন্ডেন্টেড হওয়া চাই, বুঝেছেন? বুঝেছেন তো সবই, তার প্রমাণ রয়েছে ওই ওখানে। স্টেশনারি ডিপার্টমেন্ট দুদিনেই সাফ হয়ে যাবে। না আপনি কিচ্ছু দেখছেন না, নিন নিন লাস্ট প্যারেড টাইপ করুন, আপনি টাইপ করুন, আমি তাদের ধূমপান করিন। ফিঙ্গার প্লেসিং কি আছে এখানে, এখানে কি আছে কি, এই যা এইভাবে প্লেস করুন, ওভাবে না, এই যা এই যা এই দেখুন, এই এই তো এই সজনি এখানে, মধ্যমা এখানে, just a beginner.
সিঙ্গা ব্লেসিংটা আরেকবার একটু দেখিয়ে দিন। আবার? হ্যাঁ একটু দেখিয়ে দিন। আচ্ছা এই দেখো, কনিষ্ঠা এখানে, অনামিকা এখানে, মধ্যমা এখানে, তর্জনী এখানে, আবার সত্যি বৃষ্টি নেমেছে। এই বাদলা সন্ধ্যেটি বাড়িতে বসে কি নিখুঁত জমতো বলুন তো। কে কে আছেন আপনার বাড়িতে? কে কে আবার আসবে করতে? আমরা স্রেফ দুজন, আমি আর আমার স্বামী। কিংবা লাঞ্চে গিয়ে তো একজনে বললে না, তার সাথে
একটু চিনি বাদাম খাওয়া যাক, কি চানাটা পয়সা দে। আর এসব কথা বলতে তোমার লজ্জা হয় না রাখলটা? লজ্জা আমার কাছে তোমার এই লজ্জাগুলো কিন্তু আমি ছিল সত্যি আশ্চর্য সত্যি। এত বড় মানুষটার মধ্যে এত ছোটখাটো কমপ্লেক্সগুলো কি করে আসবে? যা অফিস যা, এরপর লেডিস ট্রামটা মিস করবি। যত সহজ করেই থাকবার চেষ্টা করো না কেন, তোমার ভেতরে জ্বালাটা আমি বুঝিয়ে রাখাম। বুঝিস বুঝি? বুঝি বই কি? তাহলে এটাও তো নিশ্চয়ই বুঝিস, আমিও মানুষ, ভালোই মন্দই মেশানো নিতান্ত সাধারণ মানুষ, তাছাড়া আর কিছু নই। সুজাতা,
এমনও তো হতে পারে, যা দেখে তুমি নিশ্চিন্ত হচ্ছ সেটাই ঠিক নয়। আসুন না। তাহলে বলবো এই নকলটাকে এতদিন খুঁজছিলাম। কি ভাবছ? আমি ভাবছি সুজাতা যে কোনটা ঠিক, যেটা তুমি আমাকে ভাবছ না যা আমি নিজে। তাহলে তুমি নিজেকে জানো না? সে জানি না। না নাহলে অমন করে হাতে বাড়াচ্ছ কেন? হাতে বাড়াচ্ছি? হাতে বাড়াচ্ছি তুমি জানলে কেমন করে? তাহলে দেখো চিন্তা আমার এতটুকু ভুল হয়নি। এই যে তুমি এখানে একা বন্ধুহীন একান্তে পড়ে রয়েছ, প্রাণ শক্তিকে টকবক করছো, অথচ খুঁজছ কি জানো? কি খুঁজছি বলতো? জীবন, পরিপূর্ণ জীবন, সুখ। সুখ? হ্যাঁ সুখ খুঁজছে সবাই, কেউ পে কেউ না। তোমার কেউ নেই না? আছে বলছি, বাবা আছেন, তোমাকে দেখলে খুব খুশি হবেন। বাইরে থাকেন বলছি? আরে না না, বাইরে তো থাকি আমি। বেশ করেছো, আমরাও তৈরি।
কাঁদছিস কেন? কি হয়েছে? কাঁদছিস কেন? কাঁদছিস কেন রে? বল বল কি হয়েছে? বল আমাকে কি হয়েছে? বল তো কি কষ্ট? কি হয়েছে বল? কি রে? তবে কি অসম্ভব, এরকম হালকা ধরনের রোমান স্টুডেন্ট লাইফ একটা তো হয়েছে, তার জন্য বিয়ে দিতে হবে। আর বিয়ে সে তো হয় সমানে সমান। আমি নিশ্চয়ই বলবো যে আপনারা নাগালের বাইরে হাত বাড়াতে চাইছেন। This is not within your reach. তার মানে কি আপনি এই বলতে চাচ্ছেন যে আমরা নিচে থাকি বলে এই সমস্ত ব্যাপারে সমস্ত দায়িত্ব আমাদের, আপনাদের কোনো দায়িত্ব নেই? দেখুন, ওসব দায়িত্ব টাইত্ব বড় বড় কথা ছাড়ুন, দুটোরই অপরিণত মন, তাদের আবার দায়িত্ব কিসে? বোনের বিয়ে দিয়ে দিন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আই শ্যাল ট্যাকল মাই বস। এত সহজ করে ভাবতে পারলে আপনার কাছে আসতাম না মিস্টার রয়। কেন, এর মধ্যে জটিলতাটা কোথায় আছে বলছি? দরজাটা বন্ধ করে দিন। What do you want? তার মানে কি হলে মিটে যাবে? বিয়ে, ওদের দুজনের বিয়ে দিয়ে দিই। কাম 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 আউট উইথ ইট। সেই জন্য তো এখানে আসেন। সেই জন্যই এসেছি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন মিস্টার রায়, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি আসিনি। আপনি বড়, আপনি অনেক বড়, আপনি ছেলের বাবা। একবার, শুধু একবার ভেবে দেখুন আমার জায়গায় দাঁড়িয়ে। আজ আজ আপনার মেয়ে যদি এই ভুল করত। বেশ, আমার মেয়ে যদি এ ভুল করত তাহলে আমি যা করতাম সেই ব্যবস্থা করে দিচ্ছি। চলে যান, আমি টেলিফোন করে সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। লোন চেয়ে ওরই ফলে কস্ট, সে ভাবনা আমার। That is all I can do for you. দয়া করুন মিস্টার রায়, আপনি বড়, আপনি অনেক বড়, এইটুকু ভিক্ষা আমাকে দিন। এমনি করে একটা জীবন, একটা পরিবারের সুখ শান্তি সম্মান সমস্ত কিছু নষ্ট করে দেবেন না। আর তাছাড়া ওরা দুজন দুজনকে ভালোবাসে, অন্তত আপনার ছেলের সুখের জন্য। আমার ছেলের সুখ সম্বন্ধে আমি নিশ্চয়ই ভাববো, আর আপনার বোনের সম্বন্ধে দ্যাট কার্ড উইল সার্ভ ইউ। তবে এই নিন আপনার কার্ড, যত্ন করে তুলে রাখো, আমাদের কোনো কাজে লাগবে না এটা। তবে সুমিত্রার কাছে যা শুনলাম তাতে বাপের অমতে সে কিছুই করতে পারবে না। হ্যাঁ, বড় লোকের ছেলে মাত্রই তাই। কি ভাবছ? ভাবছি যে উপায় দুটো, হয় লড়াই না হয় আপোষ।
হয় সন্দীপার সঙ্গে লড়াই করে জিততে হবে, নয় তার সঙ্গে আপোষ করে কাজটা মিটিয়ে ফেলবে। শক্তিমানের সঙ্গে দুর্বলের লড়াই বা আপোষ কোনটাই যে সম্ভব নয় তা তুমি ভালো করেই জানো। জানি বইকে। তবে যদি কাঁটা দিয়ে কাঁটা তোলা যায়? আর একটু পরিষ্কার করে বলো। মানে সন্দীপ রায়ের সঙ্গে লড়াই বা আপোষ করতে পারে এমন একটি লোক চাই। তার মানে আরেকটি বড় লোক, আরেকটি বড় লোকের শরণাপন্ন হতে হবে। বড় লোককে তুমি খুব ঘৃণা করো না? ঠিক আছে, খুব। কেন? এই তো শুনলে একজনের কথা, এরপরেও বলছো কেন? এদের মধ্যে ব্যতিক্রম নেই এখনো? দেখিনি। দেখোনি? আছে। যারা অর্থকে শক্তিও মনে করে না, সুখ মনে করে না, বরং মেকি অর্থের আসক্তির বাজার থেকে মুক্তি খোঁজে তারা। তাহলে সেটাও তাদের এক ধরনের বিলাস। বিলাস? সুজাতা, বড়লোক মাস্তি খারাপ নয় বা সন্দীপ রায় নয়, আজ তোমার সামনে বিরাট সমস্যা, তুমি অত্যন্ত বিচলিত। আরেকটি বলবো তোমাকে, আরেকটি বড় লোকের কথা, গল্প হয়তো তুমি শোনাতে পারো, সে শুধুই গল্প। আমি বরং তাদের আরেকটা বিলাসের গল্প বলি, শোন। সেটা কিন্তু গল্প নয়, সত্যি। এই অরূপরায়ের মতো আরেকটি ছেলে নিছক বিলাসিতা করে একদিন আমার বাবাকে খুন করেছে, জানো? খুন করেছে? বলো কি? হ্যাঁ, শুধু তাই নয়, টাকার জোরে সসম্মানে আজও বিরাজ করছে সশরীরে। সে কি? বিশ্বাস হচ্ছে না? আজ আমাদের সুখ শান্তি ভবিষ্যৎ সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছে বড় লোকের ওই একটা অজ্ঞাতীন ছেলে। মাথার উপরে বাবা থাকলে হয়তো এসব কিছুই হতো না। হয়তো কেন সুজাতা, সত্যি হতো না? সেই নিরীহ বুড়ো মানুষটাকে গাড়ি চাপা দিয়ে খুন করেছে, জানো? সবটা না শুনেই চমকে উঠছ? সবটা শোনো। আমার জন্য পাত্র দেখতে যাচ্ছিলেন আমার বাবা, বাসে উঠতে যাবে, এমন সময় পেছন থেকে প্রচন্ড বেগে গাড়ি চালিয়ে এলো সেই ছেলে। হয়তো ফুর্তি করতে যাওয়া হয়েছিল, রাস্তায় অসাবধানে গাড়ি চালালে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সে হুষ্টুকু বোধ হয় তখন তার ছিল। আর থাকলেও হয়তো ভেবেছে বাপের যখন টাকা রয়েছে ব্যাংকে তখন পড়ুক না চাপা, এদের জীবনের আবার মূল্য কি বড়দের কয়েকশো টাকা? না না, সত্যি না। প্রমাণ করলো দুর্ঘটনার জন্য দায়ী আমার বাবার অসতর্কতা, আর বাবার জীবনের দাম ধার্য হলো মাত্র 500 টাকা। সেই টাকা জরিমানা দিয়ে আলালের ঘরে দুলাল ফিরল ঘরে, আর আমরা দাঁড়ালাম রাস্তায়। সেই জরিমানার টাকা ফেরত দেওয়ার পরেও আবার এসেছিল বিলাসিতা দেখাতে সেই ছেলেটা, একটা 5,000 টাকা চেক। হয়তো এই ভেবেছিল 500 টাকার লোভ সম্বরণ করতে পারলেও 5,000 টাকার লোভ সম্বরণ আমরা কিছুতেই করতে পারবো না। কিন্তু দিনের পর দিন না খেতে পেয়েও সেই টাকা আমরা ফেরত দিয়েছি। বাবার জীবনের বিনিময়ে সেই ভিক্ষের টাকা নিলে বাবা না তাকে অসম্মান করা হতো। হ্যাঁ,
সব করি, সব করি। ঠিক আছে খোকা, কি হয়েছে? আপনি আপনি এখানে কেন? Mr. Maitro, give me your recommendation on this. এটা আপনার থ্রু দিয়েই আসা উচিত ছিল। আপনার টাইপিস্ট সুজাতা গাঙ্গুলি রেজিগনেশন দিয়েছে। ছেড়ে দেব।
আমরা কারো দয়া চাই নে। সুজাতা, সুজাতা আমাকে বলতে দাও। সুজাতা, সুজাতা, সুজাতা আমাকে বলতে দাও। সুজাতা, সুজাতা, সুজাতা শোনো, শোনো। একটা নরবোর্ডের স্ট্রাকচারের তলা থেকে কেমন একটি 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 করে ইট সরে যাচ্ছে। তার ছেলে সেখানে চাকরি করে আর তার হুকুম মেনে আমাকে চলতে। তাতে কি হয়েছে? সেও তো ওখানে চাকরি করে। তাছাড়া এতদিন তো তার হুকুম তামিল করেছিস, আজ অসুবিধা কোথায়? অসুবিধা তাকে চিনতে পারায়। কি চিনেছিস? এই হচ্ছে সেই লোক যাকে আমি পৃথিবীতে সবচাইতে বেশি ঘৃণা করি। না না, আত্মপ্রবঞ্চনা করিস না সুজাতা, ওটা আবার আমি খুব ঘৃণা করি। আজ তুই দুই অসীমের দ্বন্দ্বে পড়েছিস, যে অসীমকে তুই সবচেয়ে বেশি ঘৃণা করতিস আর তাকেই ভালোবাসিস সবচাইতে বেশি। একদিকে তোর প্রেম, আর একদিকে তোর মিথ্যে আত্মাভিমান, আর মাঝখানে তুই টুকরো টুকরো হয়ে ছিঁড়ে যাচ্ছিস সুজাতা। জিত তোর কোনো খানে হয়নি, অসীমের কাছে তুই সম্পূর্ণ হেরে গেছিস সুজাতা। কেন? নইলে চাকরিটা ছাড়তে যাচ্ছিস কেন? অসীমের বড় চেহারাটার কাছে তোকে খুব ছোট মনে হবে বলে? চাকরি ছাড়তে যাবার আরো একটা কারণ আছে। কি? সুমিত্রা, এ অবস্থায় ওকে ফেলে আমার পক্ষে কিছু করা সম্ভব না। তো ওকে বুকে করে আড়াল করি বা কি সুরাহাটা হবে শুনি? সে কথা বলি, ওর সমস্যা না মেটা পর্যন্ত আমি কিচ্ছু করে শান্তি পাবো না। তা ওর সমস্যা তুই মেটাবি কি করে? ওর সম্বন্ধে যত ভাববি দুশ্চিন্তা তত বাড়বে, লাভ হবে না কিছু। কাল থেকে অফিস যাবি, একজনের জন্য সকলের সমস্যা বাড়াচ্ছিস কেন? আমি জানি রাখালদা, অপ্রিয় কথা তোমার মুখে আটকায় না, কিন্তু সত্যি হলো এত বড় অপ্রিয় কথা তুমি কখনো বলতে পারতে না যদি সুমি তোমাদের পরিবারের কেউ হতো। যত মহতি হও আর যত দরদি দেখাও না কেন, এ কথা তো ঠিক যে তুমি আমাদের পরিবারের কেউ না? সেই জন্য ব্যাপারটাকে এত সহজ করে নিতে পারছো। কঠিন করে নিয়ে তুমি বা কি পাহাড়টা উল্টাবে? যদি পারি তো আমি পারবো। পারবে না। তুমি ভুলে যাচ্ছ রাখালদা, সুমি আমার বোন। তুমিও ভুলে যাচ্ছ সুজাতা যে তুমি মেয়ে। তোমাদের মতো ব্যথা ছেলেদের কথা তো শুনলাম। যদি পারেই বেড়ে ছেলে পারবে। কি করে? কি করে আবার? রুড়কেল্লা চাকরিটা তো পেয়েছি, তাতে কি হলো? তো বিয়ে তো করে সংসারী হতে হবে না, চিরকাল বামুডিলে হয়েই থাকবো। রাখালদা, ভগবানের কথা শুনি, তিনি আছেন কিনেই জানি না, কিন্তু এই তো, এই তো তুমি রয়েছো আমার সামনে। এসো তোমাকে একটা গড় করি রাখালদা, তোমাকে একটা গড় করি।
দেখো তো কে রাখাল ব্যানার্জি সিপিএ, তাকে বলো যে অসীমবাবু এখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে। রাখালদারা এমন ছিলেন না মা, ওরা পেতে জানে না, ওদের শুধু বিলিয়েতেই সুখ। আগের দিনে পাঁচ ছয় গুলো পর্যন্ত গেছে ম্যাচ দেখতে, আর সময় পেল না,
মাল তুলবে একেবারে ওই তিন তলার ঘরে। জন্ম থেকে যাকে বলে পিঠে করে মানুষ করেছি পাড়ার মধ্যে তার সঙ্গে নিজেকে ম্যাচ করাতে লজ্জা করতো না, তাই তুমি যে বিয়ে করছো আজ এখানে ওরে কি মূর্তি রাখতো বেকার নয়, ওই চাকরির সাথে জয়েন করতে হবে, তাই তুমি মনে করে ফেললাম না জিতে আছিস বলে মনে করেছিস? আরে হেরে গিয়েও হার মানতে পারছিস না? এ হারাতে লজ্জা নেই, লজ্জা নেই, এই তো তোর গৌরব, শান্তি। তুই বলছিস না তুই শান্তি চাস, শান্তি কোথায় জানিস? সমর্পণে শান্তি তোকে পেতেই হবে সুজাতা। আয় আয়, আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে। আয়। তার মানে? হ্যাঁ রে,
রুড়কেল্লা চাকরিটা আমি সত্যি পেয়েছি, কালই যাই। তাহলে আজই যেতে হবে? যাবার আগে তোরা সম্পূর্ণ হয়েছিস দেখেছিস, তোর চোখ থাকতে পারে যে কানা, তাই চশমাটা চলে গেলে আবার সব গুলিয়ে ফেলবি। আয় গেল বলতো, এই কি ছিল? ওই দেখ সুজাতা চুপি চুপি চোরের মতো পালিয়ে যাচ্ছে। আয় এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।